হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে দশমী, নবমী পূজা শেষ হয়ে গেছে দশমী। আজকে আমি রংপুর এসেছি আমার পিসি শাশুড়ির বাড়িতে। এই দেখো দেখতে পাচ্ছো অনেক ভিড়, প্রচণ্ড খুব আনন্দ করছি, কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে। এবার আমার পুজোটা খুবই ভালো কেটেছে, বিশেষ করে আমার পিসি শাশুড়ির বাড়িতে গিয়ে আমার খুবই আনন্দ লেগেছে। এই দেখো প্রসাদের লাইন লেগেছে, সবাই প্রসাদ খাওয়ার জন্য লম্বা লাইন ধরেছে, প্রচণ্ড লাইন, এ দেখতে পাচ্ছ। ভোগের প্রসাদটা এত টেস্টি হয়েছে কি বলবো। মা দুর্গা দুর্গতী না আসেনি মা গো, তুমি সবাই যেন মঙ্গল করো, আগামী বছর যেন অনেক অনেক মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, তোমাকে নিয়ে যেন অনেক আনন্দ করতে পারে, এটাই আশা করি, শুভকামনা করি সবাইকে, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। আর এই দেখো প্রচণ্ড সবাই এসেছে মাকে দেখতে, দেখতে পাচ্ছে এটা হচ্ছে রংপুর দুর্গাবাড়ি, খুবই ভালো লেগেছে, সবাই এসেছে মায়ের দর্শন করছে। এই দেখো একটু পরে এখন ধামাই শুরু হচ্ছে, আমরা ধামাই শুরু করে দিয়েছি মায়ের সামনে, সবাই দেখতে পাচ্ছ। এই যে আমার একটা সুনামা, সুনামা এসেছে আমাকে ঢুকেছে, আমাদের ধামালে করতে পারছে তাও চেষ্টা করছে। উঠেছে, আমরা দুইটা সুনামা উঠেছে, উঠে আমরা একসাথে ধামাইল করছি, কেমন লাগছে সবাই বলবে।
হয়েছে ধামাইটা, মায়ের সামনে ধামাই করেছি, খুবই আনন্দ করেছে, মস্তি করেছি। Thank you.
যে আমাদের একটা পুচকু শুনে এসে সবাইকে পছন্দ করতে খেলা দিচ্ছে। Thank you.
পূজন শেষ আমাদের, ধামাল টুমাল দেওয়া। এখন আমি চলে যাচ্ছি অন্য জায়গায় পূজা দেখতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ধামালটা কেমন লাগলো বলবে। টাটা, বাই বাই। এখন শেষ আমাদের ধামাল টুমাল দেওয়া। এখন আমি চলে যাচ্ছি অন্য জায়গায় পূজা দেখতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ধামালটা কেমন লাগলো বলবে। টাটা, বাই বাই।